আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রতিবারের মতন পাখিবাড়ি ইউটিউব চ্যানেল থেকে নতুন কিছু টপিক নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। ভিউয়ার্স, আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে গিয়ে আপনার বাজরিকার পাখি যদি আপনার ব্রিডিং মুডে না আসে তাহলে আপনারা ব্রিডিং কোর্স কিভাবে করাবেন এবং আপনারা ব্রিডিং মুডে আপনারা আপনাদের বাজরিকার পাখিকে কিভাবে আনবেন সেই নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। ভিউয়ার্স, আজকে ওষুধের নামটা আমরা পরে বলবো, আগে কিভাবে আপনাদের প্রসেস করে আপনাদের বাজরিকার পাখিকে খাওয়াতে হয় তাই আজকের ভিডিওতে দেখাবো। আজকে আসুন শুরু করা যাক, দেখানো যাক আপনাদের। আপনাদের আমি যেই টিপসটি শেয়ার করব সেটি হচ্ছে গিয়ে দুইটি মাধ্যমে আপনারা খাওয়াতে পারবেন, একটি হচ্ছে গিয়ে ট্যাবলেটের মাধ্যমে, আরেকটি হচ্ছে গিয়ে আপনাদের সিরাপের মাধ্যমে যাকে আমরা বলি। এই দুইটি মাধ্যমে আপনারা আপনাদের বাজরিকার পাখিকে ব্রিডিং মুডে আনতে পারবেন। এই দুইটি মাধ্যমে একবারে 100% গ্যারান্টি দিয়ে আমি সহকারে বলতে পারি যে আপনারা আপনাদের বাজরিকার পাখি যেই পাখি ব্রিডিং মুডে নাই সেই পাখিকে আপনারা ব্রিডিং মুডে আনতে পারবেন ইনশাল্লাহ। প্রথমে আমাদের যেইটা লাগবে সেটা হচ্ছে কি, একটি আপনারা যে কোনো একটি বাটি নিয়ে নেবেন। বাটি নেওয়ার পর আপনারা এই শুধু এই পরিমাণ যাতে আপনাদের পাখির অনুমানে আপনারা খাবারগুলো নেবেন, আপনাদের পাখির অনুমানে আপনারা খাবারগুলো নেওয়ার পরে আপনারা চেষ্টা করবেন খাবারগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে নিতে। আর তার পরবর্তীতে আপনাদের যেই কাজটি সেই কাজটি হচ্ছে গিয়ে আপনারা এই ট্যাবলেটটা নেবেন, যেই ট্যাবলেটটা আপনারা আপনাদের পাখিকে খাওয়াবেন। আর আপনারা এমন একটি আলপিন নেবেন, আলপিন নেওয়ার পর আপনারা যেই কাজটি করবেন সেটি হচ্ছে কি, আপনারা খাবারগুলো এভাবে ঢেলে দিবেন। ঢেলে দেওয়ার পর আপনারা যেই কাজটি করবেন সেটি হচ্ছে গিয়ে আপনারা সবার আগে একটি আপনারা ট্যাবলেট নিয়ে নেবেন। এই যে আমরা ট্যাবলেটটি নিয়ে নিলাম, আমরা এখন ট্যাবলেটটা কোন ট্যাবলেটটা খাওয়াবেন আমরা এখন নামটা বলবো না, সবার লাস্টে ভিডিওর লাস্টে যারা ধৈর্য ধরে দেখবেন তারাই অবশ্যই জানতে পারবেন যে আমরা কী ট্যাবলেটটা খাওয়াচ্ছি ব্রিডিং মুডে আনার জন্য পাখিকে। আর আপনারা ডিটেলসে দেখতে থাকুন। প্রথমেই আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কি, এই যে যেই ট্যাবলেটটা আছে সেই ট্যাবলেটটা আপনারা উপরের দিকে এই যে আলপিনটা আছে এই আলপিনটা দিয়ে যখন একটি ফুটো করে দিবেন তখন দেখতে পারবেন যেই ভিতরের যেই ওষুধটা আছে সেই ওষুধটাকে আপনারা টিপ দিয়ে বাইর করে নেবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এক জায়গায় রাখবেন না, এক জায়গায় রাখবেন না, চারিদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন যতটুক সম্ভব। এই যে আমি দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি দিচ্ছি, ঠিক সেভাবে সেভাবে আপনারা দেবেন ইনশাল্লাহ আপনাদের পাখিগুলো ব্রিডিং মুডে চলে আসবে এবং কি এক সপ্তাহের ভিতরে আপনারা এক সপ্তাহের ভিতরে রেজাল্ট পাবেন, আপনাদের পাখিগুলো ডিম করবে, ডিম দিবে ইনশাল্লাহ। এই যে আমাদের সেই কাজটি হয়ে গিয়েছে। আর আপনারা চাইলে আপনাদের পাখির অনুমানে আপনারা ট্যাবলেট নিতে পারেন, যেহেতু আমি একটা পাখির জোড়াকে খাওয়াবো তার কারণে আমি শুধু এক পিসি ট্যাবলেট নিয়েছি। আর আপনারা যদি বেশি পাখিকে খাওয়ান তাহলে আপনারা বেশি পাখির জন্য বেশি ট্যাবলেট নিয়ে নেবেন, পরিমাণ মতো নিয়ে নেবেন, একটু কমার বেশি খাওয়ালে কোনো সমস্যা নাই। আর আপনারা যেই কাজটি করবেন সেটি হচ্ছে গিয়ে ট্যাবলেটটা দেওয়ার পর আপনারা ভালোভাবে এই পাখির সিগ মিক্সটাকে আপনারা মিক্স করবেন এমনভাবে যাতে একখানে ওষুধগুলো না থাকে, যাতে চারোদিকে ছড়িয়ে দেওয়া যায়। এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আপনারা কাজগুলো করবেন। এই যে আমি করে নিচ্ছি, আমি যেহেতু একজোড়া পাখিকে খাওয়াবো তার জন্য আমি সিড মিক্সগুলো কমায় নিছি। আর আপনারা চেষ্টা করবেন কুসুম ফুলের যে বীজগুলো আছে সেই বীজগুলো আপনারা না দিতে, শুধু খালি এই চীনা কাউন তারপরে লাল মিলেট কালো মিলেট এগুলো যাতে থাকে। মিক্স করা হয়ে গিয়েছে আমার, আসুন আপনাদের কিভাবে আমি খাঁচার ভিতরে দিব সেই প্রসেসটা আপনাদের দেখাই, চলুন। এই যে আমাদের এই পাখির জোড়াকে আমরা সিলেক্ট করেছি, এই পাখির জোড়াগুলোকে আমরা খেতে দিব যেই আপনার ব্রিডিং মুডের যেই ট্যাবলেটটা আছে সেই ট্যাবলেটটা আমি এই পাখির জোড়াকে খাওয়াবো। আসুন আপনাদের দেখাই, এই যে খাঁচার ভিতরে আমি ওষুধ দিয়ে দিলাম বাটিটা, এই যে দিয়ে দিলাম, কিছুক্ষণ পর যারা ওরা খাওয়া শুরু করবে তাদের দেখানোর চেষ্টা করব আমি।
এই যে দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি খাওয়া শুরু করেছে পাখিগুলো। দুইটা পাখির খেতে হবে এমন কোনো কথা নাই বিওয়াস, যে কোনো একটা পাখি খেলেই কিন্তু ওদেরকে খাইয়ে দিবে। কারণ ছেলে পাখিটা যদি খায় তাহলে মেয়ে পাখিটাকে খাইয়ে দিলে সেই একই কাজ দোনোটার ভিতরেই হবে, তাহলে আপনাদের কাজটি আরও সহজ হয়ে যাবে। কারণ দোনোটা বিডিং মুডে চলে আসবে, যদি একটা ছেলে অথবা মেয়ে যদি বিডিং মুডে না আসে বা মেয়ে অথবা ছেলে যদি বিডিং মুডে না থাকে, কিন্তু দুইটায় খাওয়ানোর পর ঠিকই দোনোটায় ইনশাল্লাহ বিডিং মুডে আসবে। তার কারণে আর বিওয়াস আমি তার পরবর্তীতে যেই স্টেপগুলো আপনাদের দেখাবো সেটি হচ্ছে গিয়ে সেটি আপনাদের একটু পরে দেখাই। আর আপনাদের যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে গিয়ে আমার এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে রাখবেন, কারণ আমি এইসব রিলেটেড ভিডিও দিয়ে থাকি আমার এই চ্যানেলে। আর যারা অলরেডি অনেক ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন যে কী ওষুধের নামটা বাইরে বলবে, সেই ওষুধের নামটা জানার জন্য আসুন আপনাদের ওষুধের নামটা এবং কি কি কোম্পানির ওষুধ সম্পূর্ণ ডিটেলসে আপনাদের দেখানো যাক। এই যে আপনারা ওষুধটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে ভিটামিন ই ক্যাপ। ই ক্যাপ আপনারা যে কোনো ফার্মেসিতে থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। ই ক্যাপ ভিটামিন ই ক্যাপ বললেই ওরা দিবে ডাক্তাররা। আর এটার এক পিসের দাম পড়বে গিয়ে প্রায় 7 থেকে 8 টাকার মতন, এক এক দিকে এক এক দামের হয়ে থাকে। আর দ্বিতীয় যেই ওষুধটা হচ্ছে গিয়ে আমি স্ক্রিনে আপনাদের ভিডিওতে দেখাই দিচ্ছি কি ওষুধটা হবে, সেই ওষুধটা আপনারা এনে রাখবেন। আর কিভাবে এই ওষুধটা খাওয়াবেন, এই ওষুধটা খাওয়ানোর নিয়ম তো আপনাদের এই ই ক্যাপের ওষুধটা খাওয়ানোর নিয়ম বলে দিয়েছি, আর যেটা আপনাদের স্কিনে বেশে উঠেছে সেটা খাওয়ানোর যেই সিস্টেম, সেই সিস্টেমটা হচ্ছে গিয়ে আপনাদের যেই ওষুধের সিরাপের যেই আপনার যে মুখকাটা আছে অথবা ঠোসকাটা আছে এর ভিতরে পরিণাম আর কীভাবে খাওয়াবেন সম্পূর্ণ ডিটেলসে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর যেইখান থেকে আপনারা এই সিরাপটা নেবেন সেইখান থেকেও আপনারা সংগ্রহ করে তার পরবর্তীতে কীভাবে পরিণাম কীভাবে খাওয়াতে হবে সেইগুলো আপনারা জেনে আসতে পারেন। আর বিওয়াস দেখেন 7 থেকে 8 দিন পর আমার বাজরিগার পাখিগুলো ডিম পেড়ে দিয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হাড়ির ভিতরে 2টি ডিম মাশাল্লাহ। আর আমার এই প্রসেস প্রথম আপনারা যদি খাওয়াতে পারেন তাহলে ইনশাল্লাহ ফলাফল পাবেন। সম্পূর্ণ ভিডিওটি যারা ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই পাখির যত্ন নেবেন।